আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বহুবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না। সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটা শক্তি থাকে না। যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে।